नमस्कार, आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन ओ टीवी चैनल बीरभूम आरसी टीवी। आपनादेर संगे आमी प्रियाश्री। शुरू करछि आजकेर संबाद। विस्तारित संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम। बस्ती उन्नयन समितिर डेपुटेशन सिउड़ीते। सिउड़ीते अशिक्षक कर्मीदेर आमरण अनशन। आंशिक शिक्षक दे डेपुटेशन प्रदान। पथश्री प्रकल्पे सूचना श्रीनिकेतने। साइथियाय पथश्री प्रकल्पे उद्बोधन। जीआरपी पक्ष थेके रक्तदान शिविर। प्राणी स्वास्थ्य शिविर खैरसोले। बोलपुर रोटारी क्लाबेर रक्तदान शिविर। नेताजी क्लाबेर रक्तदान शिविर बोलपुरे। श्रीनिकेतने आदिवासीदेर स्मारकलिपि प्रदान। तृणमूलेर कर्मी सम्मेलन तारापीठे। बोलपुरे ठिकादार कर्मीदेर विक्षोभ। स्वेच्छासेवी संस्थार वस्त्र वितरण। तृणमूल नेतार स्मरणे फुटबल प्रतियोगिता। खैरसोले फुटबल प्रतियोगिता। এবার সংবাদ বিস্তারিত। সিউড়ি পৌরসভার বাম সমর্থিত বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে আজ সিউড়ি পৌরসভায় ডেপুটেশন প্রদান করা হলো। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো, বিদ্যুতের বিল 200 ইউনিট পর্যন্ত কমানো, যে সমস্ত মানুষ খাস জমিতে বসবাস করেন তাদের অবিলম্বে লিজ দেওয়া সহ একাধিক দাবিতে এদিন এই ডেপুটেশন প্রদান। স্থানীয় বাম ফ্রন্টের নেতৃবৃন্দ এই ডেপুটেশনে অংশগ্রহণ করেন। এ বিষয়ে বাম নেতা দেবাশিস গাঙ্গুলী জানান। পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি সিউড়ি শাখার পক্ষ থেকে আজকে গোটা রাজ্য জুড়ে গত 4 অক্টোবর থেকে গোটা রাজ্য জুড়েই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে 200 ইউনিট পর্যন্ত যাতে সমস্ত গ্রাহককে ছেড়ে দেয়, যারা ইনকাম ট্যাক্স দেয় না তাদেরকে 7,500 টাকা করে হচ্ছে সরকার দুটো সরকারের তরফ থেকে ভর্তুকি দেওয়া, সিউড়ি শহরে রাস্তাঘাট পরিষ্কার করা, যে সমস্ত জায়গায় খাস জায়গাতে মানুষ বসবাস করছে তাদেরকে বামফ্রন্টের আমলেই 1 টাকা করে লিজের ব্যবস্থা হয়েছিল, তাদেরকে অবিলম্বে 1 টাকা লিজের ব্যবস্থা করা এবং রেলের জমিতে যে বসবাস করে তারা যাতে রেলের জমিতে সুনির্দিষ্টভাবে থাকে, তাদেরকে রেল কর্তৃপক্ষ যদি উচ্ছেদের চেষ্টা করে তাদের যাতে পুনর্বাসনের ব্যবস্থা হয় সেই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা। এবং আমরা সিউড়ি শহর সহ গোটা রাজ্যেই দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের মাদক দ্রব্যের নেশা তারা বেড়ে যাচ্ছে, সেটা যাতে হচ্ছে নিয়ন্ত্রিত হয়, বন্ধ হয়, তার জন্য হচ্ছে পৌরসভাকে চেষ্টা করতে হবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। সিউড়ি বিদ্যাসাগর কলেজের ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির সদস্যদের পক্ষ থেকে বিদ্যাসাগর কলেজের গেটের সামনে আমরণ অনশন কর্মসূচি পালিত হলো। এই সমস্ত অশিক্ষক কর্মীদের দাবি, সুনির্দিষ্ট বেতন পরিকাঠামো তৈরি করতে হবে, 60 বছর পর্যন্ত চাকরি নিশ্চিত করতে হবে, অবসরকালীন ভাত প্রদান সহ একাধিক দাবি নিয়েই তারা আজ এই অনশন শুরু করেন। এদিন সংগঠনের রাজ্য সভাপতি মেহবুব এলাহি আলী সহ 50 জন
শিক্ষক কর্মী এই অনুষ্ঠানে যোগ দেন। এদিন রাজ্য সভাপতি জানান, এই মঞ্চ করে অনশনে নামার কারণটাই হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে আমাদের যে দাবি দেওয়া আছে এই পশ্চিমবঙ্গের কলেজগুলোতে কর্মরত অস্থায়ী কর্মচারীদের তাদের যে দাবি দেওয়া ছিল আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলাম শিক্ষা দপ্তরে শিক্ষামন্ত্রীকে, কিন্তু তিনি আমাদের বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করেননি, যার জন্য আজ আমরা পথে নামতে কিন্তু বাধ্য হয়েছি। আমরা প্রচার শুনি যে মানবিক মুখ্যমন্ত্রী, তিনি মানবিক মুখ, তিনি মানবিকতার সঙ্গে সকলকে দেখেন, কিন্তু এই মানবিকতার ছোঁয়া থেকে শুধু বঞ্চিত এই কলেজে কর্মরত অস্থায়ী কর্মচারীরা। অথচ দেখবেন এই কলেজের যাবতীয় কাজ, আপনি একটা ছাত্রের ভর্তির থেকে শুরু করে রেজিস্ট্রেশন থেকে শুরু করে লাইব্রেরিতে বই দেওয়া, ল্যাবরেটরিগুলোকে পরিচালনা করা এবং এই কলেজের গেটটি খুলে দেওয়া এবং প্রিন্সিপালের ঘরের তালাটি খুলে দেওয়া অবধি প্রত্যেকটি কাজ কিন্তু এই কলেজের অস্থায়ী কর্মচারীরাই করে থাকে, কিন্তু তাদের কোনো সরকারি স্বীকৃতি নেই, কোনো চাকরির নিরাপত্তা নেই এবং বেতন পরিকাঠামো খুবই যৎসামান্য, কেউ 2000 টাকা, কেউ 6000 টাকা, কেউ সর্ব ঊর্ধ্বে যদি দেখা যায় 8000 টাকা, যার জন্যে আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। আমরা এই অনশন করছি যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে, আমরা মুখ্যমন্ত্রীকে বারংবার জানিয়েছি, আমরা কলকাতার রাজপথে একাধিকবার আমরা আমাদের র্যালি করেছি, আমরা দাবি দেওয়া জানিয়েছি, কিন্তু উদাসীন শিক্ষা দপ্তরে শিক্ষামন্ত্রী এই বিষয়ে টোটালি কিন্তু তিনি উদাসীন। তাই আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি অবিলম্বে এই কলেজের অস্থায়ী কর্মচারীদের দিকে আপনি লক্ষ্য করুন, না হলে পরে যে মানবিকতার প্রচার শুনি আমরা কিন্তু সেটিকে আমরা ভুল ভাববো। আজকে আপনার এই মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী, আপনারা জানেন এই কন্যাশ্রীর কাজগুলো কলেজে কালা করে একজন এই অস্থায়ী কর্মচারী, কিন্তু এই কন্যাশ্রীর কাজগুলো কিন্তু এই কলেজে করে। যত সব স্কলারশিপের কাজ আছে, বিবেকানন্দ জিনদাল বলুন যেটাই বলুন, এই অস্থায়ী কর্মচারীদের দ্বারাই কিন্তু পরিচালিত হয় এই কলেজের কাজগুলো। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। জেলার উচ্চ মাধ্যমিকের আংশিক সময়ের শিক্ষকেরা আজ জেলা শিক্ষা পরিদর্শক অফিস ও জেলা শাসককে ডেপুটেশন প্রদান করলো। আজ ন্যায্য বেতন, কাজের সুরক্ষা সহ 6 দফা দাবি নিয়ে সরব হন। করোনা পরিস্থিতিতে বেশিরভাগ স্কুল কর্তৃপক্ষ তাদের বেতন দেওয়া বন্ধ করে দিয়েছে, যার ফলে আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন তারা। এ বিষয়ে রাজ্য সংগঠনের সহসভাপতি আকাশ সরকার জানান, আমরা সবাই বীরভূম জেলার উচ্চ মাধ্যমিক বিভাগের আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকারা আজ আমরা ডেপুটেশন দিলাম, প্রথমে দিয়েলাম DIকে, তারপর এখন আমরা ডেপুটেশন দিচ্ছি DM অফিসে। কিসের দাবিতে? আমাদের সরকার, আমরা প্রথমত নিয়োগ হয়েছি স্কুল যে ম্যানেজিং কমিটি আমাদেরকে নিয়োগ করেছে, আমরা হচ্ছি আংশিক সময়ের শিক্ষক উচ্চ মাধ্যমিক বিভাগের। তো আমাদের মাসিক যে বেতন, সেই বেতনটা খুবই ন্যূনতম, কেউ 500, কেউ 1000, ম্যাক্সিমাম 1.5 থেকে 2000। বর্তমান যে করোনা পরিস্থিতি, এই করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন স্কুল আজ আমাদের বেতন বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে আমরা সত্যিই খুব সংকটময় পরিস্থিতির মধ্যে আছি, পরিবারের মুখে অন্নটুকু তুলে দেওয়ার মতো অবস্থা আমাদের নেই, সেই জন্য আমরা আজকে DI এবং DMকে স্মারকলিপি তুলে দিলাম। কত দফা দাবি নিয়ে? আমাদের 5 দফা দাবি নিয়ে। 6। আপনার? আমার নাম আকাশ সরকার, আমি HS স্কুল পার্ট টাইম টিচার অ্যাসোসিয়েশনের সহসভাপতি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। শ্রীনিকেতন ব্লকের শ্রীনিকেতন এলাকায় আজ পথশ্রী প্রকল্পের সূচনা হলো। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, মহকুমা শাসক অভ্র অধিকারী, শ্রীনিকেতন ব্লকের BDO শেখর রায় সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা শ্রীনিকেতন মোড় থেকে গোপালনগর পর্যন্ত রাস্তাটি পুনর্নির্মাণের উদ্বোধন করেন। অরিত্র ঘোষের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শ্রীনিকেতন। সাঁইথিয়া ব্লকের হরিসরা পঞ্চায়েতের গণপুর গ্রামে পথশ্রী প্রকল্প অভিযানের সূচনা হলো আজ। এদিন এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা। এছাড়াও এদিন হরিসরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা মণ্ডল সহ অন্যান্য পদাধিকারী ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুভজিৎ মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সাঁইথিয়া। সিউড়ির GRP-র পক্ষ থেকে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বর্তমান করোনা আবহে রক্তের সংকট মেটাতে সিউড়ির GRP থানার পক্ষ থেকে সিউড়ির রেল স্টেশনে এই রক্তদান শিবিরের আয়োজন। এদিন 40 ইউনিট রক্ত সংগ্রহ করা হয় সামাজিক স্বাস্থ্যবিধি মেনে। এই GRP থানায় কর্মরত পুলিশ অফিসার, সিভিক ভলেন্টিয়ার এবং অন্যান্যরা এই মহৎ কাজে অংশগ্রহণ করেন। এদিন সিউড়ির GRP থানার পক্ষ থেকে জানানো হয়,
হাওড়া জিআরপি জেলার দিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠান হয়েছে। যা পুলিশ পার্সনেল আছে, পুলিশ পার্সনেল সিভিক ভলেন্টিয়ার, তারাই রক্ত দেবে। এই সময় তো তো রক্তের ক্রাইসিস, গোটা রাজ্যে রক্তের ক্রাইসিস হয়। আমরা চেষ্টা করছি ওটা ম্যাক্সিমাম আজকে ডোনেট করা। আজকে কতজনের মতন দিচ্ছে স্যার? আজকে কতজনের মতন? 40 জন মতো আমরা টার্গেট দিয়েছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী স্বাস্থ্য বিভাগের আয়োজনে আজ খয়রাশোল ব্লক প্রাণী সম্পদ বিকাশের ব্যবস্থাপনায় একটি প্রাণী স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। খয়রাশোল গ্রামের মণ্ডলপাড়ায় আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক প্রাণী স্বাস্থ্য বিভাগের ডাক্তার মেহবুব আলম মণ্ডল, খয়রাশোল এলডিএ শেখ নাজিম উদ্দিন, প্রাণী বন্ধু সুতপা ঘোষ, ললিতা ঘোষ সহ অন্যান্যরা। আজকের এই শিবিরের মূল লক্ষ্য ছিল এলাকার গরু মহিষকে এইচএস ভ্যাকসিন প্রয়োগ, এছাড়াও খুরিয়া ভ্যাকসিন এবং এ বিষয়ে প্রাণীদের শনাক্তকরণ ও সচেতনতা করা। এই বিষয়ে খয়রাশোল ব্লক প্রাণী স্বাস্থ্য বিভাগের ডাক্তার মেহবুব আলম মণ্ডল বলেন, আজকের আপনাদের কর্মসূচি কি রয়েছে? আজকের আমাদের মূলত কর্মসূচি হচ্ছে আগামী দিনে 15ই নভেম্বর থেকে পুরো ডিসেম্বর মাস জুড়ে আমাদের সমস্ত পশ্চিমবঙ্গে প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে FMDCP ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলবে। তার প্রাক্কালে সমস্ত প্রাণীদের শনাক্তকরণের জন্য মানুষদের অ্যাওয়ার করার লক্ষ্যে আমরা খয়রাশোল ব্লক প্রাণী স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই সচেতনতা শিবিরের আয়োজন করেছি, যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রাণীবন্ধু, প্রাণীমিত্রা, এআই ওয়ার্কার এবং প্রাণীসেবীদের দ্বারা যে ট্যাগিং প্রোগ্রাম চলছে বা আগামী দিনেও চলবে সেটা গ্রহণ করে তাদের প্রাণীদের খুরিয়া ভ্যাকসিন করার লক্ষ্যে। আপনার পরিচয়? আমি ডক্টর মেহবুব আলম মণ্ডল, ভেটেরিনারি অফিসার, খয়রাশোল ব্লক। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। বোলপুর শহরের রোটারি ক্লাবের উদ্যোগে এবং বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শান্তিনিকেতনের প্রেক্ষাগৃহে এদিন 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। করোনা আক্রান্তদের রক্তের অভাব দূরীকরণেই এমনই উদ্যোগ। এদিন উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার কসমিক অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির কর্ণধার ও বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্পাদক নুরুল হক। এদিন উদ্যোক্তারা জানান, আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের অ্যারেঞ্জমেন্ট করেছি, নুরুল আমাদের সহায়তা ছিলেন। আজকের ব্লাড ডোনেশন ক্যাম্পের অ্যারেঞ্জমেন্টের মেন কারণ হয়েছে যে আমরা খবর পেয়েছিলাম যে করোনার জন্য আমাদের ব্লাড ব্যাংকে অনেক ব্লাডের ডেফিসিট হয়েছে, সেই কারণে আমরা তৈরি করি এই ব্লাড ডোনেশন ক্যাম্পের অ্যারেঞ্জমেন্ট। আপনার নাম? আমার নাম ডক্টর সুচেতন মণ্ডল, আর আমাদের সংস্থার নাম কসমিক অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি। অরিত্র ঘোষের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বেঙ্গল ইনস্টিটিউট অব পলিটেকনিক কলেজের বিশেষ সুবিধাগুলি হল সাধ্যের মধ্যে অত্যন্ত স্বল্প খরচে উন্নত মানের পঠন পাঠন এবং প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্সগুলি করার সুবিধা রয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। লাইব্রেরি থেকে বিভিন্ন কোর্সের সমস্ত বই বিনামূল্যে ব্যবহার করার ব্যবস্থা রয়েছে। উন্নত মানের কম্পিউটার ল্যাব এবং ইন্টারনেট কানেকশন, ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস, স্পোকেন ইংলিশ ও স্মার্ট ক্লাসের ব্যবস্থা রয়েছে। কোর্স শেষে ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুব্যবস্থা রয়েছে। তাছাড়া মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। প্রথম ভর্তি 50 জন ছাত্র অথবা ছাত্রীকে কোর্স ফিজের ওপর বিশেষ ছাড়ের সুযোগ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আরও অনেক সুযোগ সুবিধা এবং বিশদ বিবরণের জন্য খুব সত্বর আমাদের কলেজ ক্যাম্পাস অফিসে যোগাযোগ করুন। আমাদের কলেজের ঠিকানা
সগর, বাঁধের শোল, তাপবিদ্যুৎ কেন্দ্রের সন্নিকটে, বীরভূম। আমাদের যোগাযোগ নম্বর 7478275041, 8001807884, 9851306282। শতাব্দীর বৃহত্তম বিপর্যয় করোনা এখনো এক ভয়াবহ সমস্যা আমাদের সকলের জন্য, কিন্তু আনলক প্রক্রিয়ার দ্বারা জীবিকা নির্বাহকে সহজ করাও এক আশু কর্তব্য। এই ভাইরাস থেকে বিপদ থাকবে আরো বেশ কিছুদিন, তাই সংক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকতে কয়েকটি সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। বাইরে বেরোলে অতি অবশ্যই মাস্ক পরে বেরোবেন, মাঝে মধ্যেই ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন, হাত ধোয়ার সুযোগ না থাকলে সেক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহার করুন, ভিড় এড়িয়ে চলুন এবং পরস্পরের সঙ্গে 6 ফুট দূরত্ব বজায় রাখুন। এই মহামারীর সময়ও আমাদের মশাবাহিত ডেঙ্গুর বিপদের কথা ভুললে চলবে না। অন্য বছরের মতো কিছু পদ্ধতির দ্বারা আমরা সহজেই ডেঙ্গু মোকাবিলায় জয়ী হতে পারি। বাড়ির চারপাশে পুরনো প্লাস্টিকের টুকরো, পরিত্যক্ত টায়ার, বালতি বা টবে বা অন্যত্র জল বা আবর্জনা জমতে দেবেন না। মনে রাখবেন, জমা জল ও আবর্জনায় ডেঙ্গুর মশা জন্মায়। জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া স্থানীয় পৌরসভাতেও বিনা খরচে ডেঙ্গুর পরীক্ষা করা হয়। বাংলা জিতবে, করোনা ও ডেঙ্গু হারবে। অনলাইন ফুড অর্ডার সে পরেশান? টেস্ট অ্যাপ দেতা হে ইন পরেশানিয়ো সে আরাম। বারিশ হো ইয়া আঁধি, দিন হো ইয়া রাত, না কোই অর্ডার ক্যান্সেল, না কোই লেট ডেলিভারি কি বাত। জিতনা ভি ছোটা হো অর্ডার, অর্ডার পৌঁছে আপ তক উইদাউট ফেল, হর দিন হর বার, সিন্স 1 ইয়ার লাগাতার, উইদ রেগুলার অফার্স, ইজি পেমেন্ট অপশন, সব কুছ এক অ্যাপ মে। টেস্ট করকে দেখো, ডাউনলোড নাও। একটি বিশেষ আবেদন, প্লাস্টিককে না বলুন, প্লাস্টিক বর্জন করুন। প্লাস্টিক ভঙ্গিকৃত হতে প্রায় 1000 বছরের বেশি সময় লাগে, তাও পুরোপুরি ধ্বংস হয় না, এবং এর ফলে যে পরিমাণ রাসায়নিক নির্গত হয় তা আবার জমা হয় নদী, সমুদ্র এবং মহাসাগরে। প্লাস্টিক তৈরি করার পদ্ধতিও খুবই ক্ষতিকারক। গবাদি প্রাণীরা এবং জলজ প্রাণীরা ওই সমস্ত প্লাস্টিকগুলিকে খাবার ভেবে খেতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। মাটিও এর কুপ্রভাবে অনুর্বর হয় এবং দেখতেও কুৎসিত আকার ধারণ করে আমাদের এই সুন্দর পরিবেশ। এর বিরুদ্ধে আমাদের, অর্থাৎ সাধারণ মানুষদের, জাগ্রত হতে হবে। প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, তবেই আমরা গড়ে তুলতে পারব প্লাস্টিক মুক্ত নির্মল পরিবেশ। কাগজের অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন এবং হয়ে উঠুন পরিবেশ বান্ধব। সৌজন্যে দুবরাজপুর পৌরসভা, বীরভূম। এখন হাই স্পিড ইন্টারনেট আপনার হাতের মুঠোয়। আপনাদেরই প্রিয় শহর দুবরাজপুরের RCS নেটওয়ার্কে খুব কম খরচে আমরা ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকি, তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা দুবরাজপুর কামারশাল মোড়ের সন্নিকট, বীরভূম। আমাদের অফিসের মোবাইল নাম্বার 9434581834, এছাড়াও 9932977304, মোতাহার 9563339606, মুন্না। ফিরে এলাম বিরতির পর। বোলপুর নেতাজি ক্লাবে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্ত সংকট মেটাতেই এমনই উদ্যোগ। এই রক্তদান শিবিরের আয়োজন করেন কলকাতার ব্লাড মিট নামে একটি সংস্থা। আজ এই রক্তদান শিবিরের সূচনা করেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এদিন প্রায় 70 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন উদ্যোক্তারা জানান, নমস্কার, আমাদের নেতাজি ক্লাবের পরিচালনায় এবং আমাদের এটা যৌথ পরিচালনা বলা যেতে পারে। ব্লাডমেটস একটি এমন সংস্থা যেটা 5 বছর আগে থেকে কাজ করছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এরা কাজ করে থাকে। এনাদেরকে আমাদের ক্লাবের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে ওনারা নেতাজি ক্লাবকে বেছে নিয়েছেন, আমাদের এই সুন্দর পরিবেশের মধ্যে ওনারা করতে চেয়েছেন। একদম সত্যি কথা বলতে গেলে কোভিডের যে পরিস্থিতি চলছে, যেখানে একটা এমন একটা রোগ যেখানে কোনো মানুষ সুস্থ নেই, ভালো নেই, মন খারাপ,
ঠিক এরকম একটা পরিস্থিতিতে রক্তেরও প্রচণ্ড রকম দরকার পড়ে যাচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে ব্লাডমেটসের প্রিয়ম সেনগুপ্ত যিনি রয়েছেন, যিনি ব্লাডমেটসের চেয়ারম্যান, তিনি কলকাতা থেকে আমাদেরকে ফোন করেন এবং আমরা সঙ্গে সঙ্গে তাকে হেল্প করি এবং আমরা আমাদের এই সুন্দর প্ল্যাটফর্ম তাকে দিই এবং তিনি তার পুরো টিম নিয়ে আজকে এসেছেন আমাদের এখানে। 70 জন মানুষ ব্লাড দিচ্ছেন, রক্তদান একটি মহৎ দান। এই সুন্দর প্রচেষ্টার সঙ্গে আমরা নিজেরাও থাকতে পেরে আমাদেরও ভালো লাগছে। অরিত্র ঘোষের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, বোলপুর। শান্তিনিকেতন ও পারুই থানার এলাকায় বিশ্বভারতী লাগোয়া বেশ কিছু আদিবাসী গ্রামে জমি দখল করে নিচ্ছে মাফিয়ারা। এজন্য আজ আদিবাসীদের পক্ষ থেকে বোলপুরে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। তাদের দখল করা জমি ফিরিয়ে না দিলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানা যায়। এদিন আদিবাসী সমাজের পক্ষে শিবু সোরেন জানান, কি উপলক্ষে আপনাদের আজকের এই বিক্ষোভ? আমরা মূলত আজকে কতগুলো বিষয় নিয়ে বিয়ালর সাহেবের সাথে কথা বলব। আমরা গত সেপ্টেম্বর মাসের 28 তারিখে আদিবাসীদের বিভিন্ন জায়গা থেকে পাট্টা পাওয়া জায়গা থেকে উচ্ছেদ করা হচ্ছে, এমনকি যে কোনো জায়গায় যে কোনো গ্রামে দেখছি আদিবাসীদের রেকর্ড আছে, পর্চা আছে, তা সত্ত্বেও আদিবাসীদেরকে উচ্ছেদ করা হচ্ছে। আমরা গত 28 তারিখে সেপ্টেম্বর মাসের 28 তারিখে মাননীয় মহকুমা শাসক মহাশয়কে আমরা দেখা করেছি, কথা হয়েছে, এই সমস্ত বিষয়ে আমরা বিস্তারিত জানিয়েছি। তো উনি একটা সাজেশন দিয়েছিলেন, যেহেতু বিষয়টা ল্যান্ড সংক্রান্ত, জমি সংক্রান্ত, তাই উনি পরামর্শ দিয়েছিলেন এখানে বিয়ারণ সাহেবের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। যেমন আমাদের কসবা পঞ্চায়েতে, একটা সাত্তর পঞ্চায়েতে আমাদের 93-93 সালের পাওয়া কিছু পাট্টা, প্রায় 40 জনের মতো, সেখানে পাট্টা পাওয়ার পরও রেকর্ড হয়নি। আজকে বাইরে থেকে মালিক পক্ষ এসে নাকি সেটা বলছে, সেই জায়গা থেকে সরে যেতে হবে এবং তাদেরকে উচ্ছেদ করার একটা পরিকল্পনা চলছে সেইটা। এবং আমাদের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে 12 বিঘে জায়গায় সেখানে রেকর্ড করা জায়গা, সেটা কিছু দালাল প্রমোটার জোর করে সেই জমি ছেড়ে নিচ্ছে। তা আমরা এই বিষয়ে আমরা এসডিও সাহেবকে জানিয়েছি, সমস্ত কিছু বিস্তারিতভাবে জানিয়েছি। তো আজকে আমরা এখানে এসেছি সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে, কাগজপত্র নিয়ে আমাদের মাননীয় বিয়ারোর সাহেবকে সমস্ত কিছু জানাবো। যেহেতু ল্যান্ড সংক্রান্ত, তাই এসডিও সাহেব বলেছেন ওনার সাথে পরামর্শ করে, ওনার সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা আগামী দিন পদক্ষেপ নেবো, যাতে করে এই ধরনের পাট্টা যারা পেয়েছেন তাদেরকে যাতে বঞ্চিত করা না হয় বা যাদের ন্যায্য অধিকার আছে জমির উপর তাদেরকে যাতে উচ্ছেদ না করা হয়, আমরা সেই কর্মসূচি নিয়ে আজকে আমরা বিয়ারোর সাহেবের কাছে এসে কথা বলেছি। আপনার নাম? অরিত্র ঘোষের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, শান্তিনিকেতন। গতকাল রামপুরহাট 2 নম্বর ব্লকের করকড়িয়া জয়তারা বিদ্যাপীঠ প্রাঙ্গণে তৃণমূলের কর্মী সম্মেলন আয়োজিত হয়। এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, বোলপুরের সাংসদ অসিত মাল, শিউরির বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জি, জেলা মহিলা মোর্চার সভাপতি সাহারা মণ্ডল, ব্লক সভাপতি সুকুমার মুখার্জি সহ অন্যান্যরা। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে মজবুতের জন্যই আজকের এই কর্মী সম্মেলন। সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, তারাপীঠ। বোলপুর শহরের নিকট ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড ঠিকাদার কর্মীদের বিবাদের জেরে উত্তপ্ত হয়ে উঠল ইলামবাজার রোড। আজ বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলো তারা। এর ফলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অরিত্র ঘোষের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, বোলপুর। হেতমপুর মানবতা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে গতকাল স্থানীয় দুস্থ মানুষদের পুজোর মুখে শাড়ি, লুঙ্গি, মাস্ক সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের সাংস্কৃতিক মঞ্চে স্থানীয় বিধায়ক নরেশ চন্দ্র বাউরি এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে দুস্থদের হাতে নববস্ত্র তুলে দেন। এছাড়াও সংস্থার সদস্য বেশ কিছু সমাজসেবী এদিন উপস্থিত ছিলেন। এদিন সংস্থার পক্ষ থেকে রাজেশ্বর রায় জানান, মানবতার পক্ষ থেকে আবারও প্রত্যেকটা মানুষের শারদীয়ার প্রাককালে আজ আমরা দুস্থ পরিবারদের বাড়ি বাড়ি সার্ভে করে মাস্ক সহ আমরা শাড়ি, লুঙ্গি এবং তাদের জন্য যারা অসহায়, কেউ চোখে দেখতে পায় না বা হাঁটাচলা করতে সমস্যা, মানবতার সমস্ত ছেলেমেয়েরা মিলে সার্ভে করে আমরা সমস্ত পরিবারের হাতে যাদের পেরেছি আমরা নিমন্ত্রণ করি। আমরা আজকে মাননীয় নরেশচন্দ্র বাউরিকেও পেয়েছিলাম, MLA-কে আমরা তাকে পেয়ে ধন্য। আমরা সমাজের সমস্ত ফ্রন্টলাইন কর্মীকে নিয়ে পেয়েছি, তাদের পেয়ে আজকে আমরা শাড়ি বিতরণ থেকে শুরু করে আমরা সমস্ত কিছু করছি।
আমাদের মাননীয় আমাদের পরিবারের মানবতা পরিবারের সমস্ত কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছে। আমরা যেটা জানিয়ে রাখতে বাধ্য, আমরা গিরিডাঙ্গা মানবতা গিরিডাঙ্গার যে প্রজেক্টটা আদিবাসী পরিবার সমস্ত পরিবারের পাশে আমরা সাপোর্ট করি, ওখানেও কিছু শাড়ি বিতরণ করি নির্ভার সহ। ওখানে 75 জন মতো দুস্থ পরিবারকে আমরা পাই, ছেলে মেয়ে মিলে আমরা শাড়ি বিতরণ করি। বিধবা বলতে পারেন, যারা কাজ করে খেতে পায় না বলতে পারেন, যারা হাঁটতে অসক্ষম বা চোখে দেখতে পায় না, এরকম সমস্ত পরিবারদের নিয়ে আমাদের কাজ। আপনাদের আমাদের উদ্দেশ্য পুজোর আনন্দে সকলে একটা জামা কম নিয়ে মানুষের কাছে পুজোর আনন্দ ভাগ করে দেওয়া, জাতি বর্ণ ধর্ম নিয়ে বিশেষে। শুধু আজকে পুজো বলে শুধু আমরাই নয়, আমার সামনে আমরা পেয়েছি সাহারিয়ারকে পেয়েছি, নাজুককে পেয়েছি, এরকম প্রত্যেক হিন্দু থেকে মুসলিম পরিবার সমস্ত পরিবারকে নিয়ে আজকে আমরা এই আনন্দ ভাগ করে নিলাম। এই টাকাটা আমরা কত টাকা আনুমানিক খরচা, এই টাকাটা বিশ্বাস করবেন আমরা আপাত প্রত্যেকটা কর্মী, আমাদের মানবতায় 55 জন কর্মী আছে, তারা নিরলস পরিশ্রমে প্রত্যেক মাসে কেউ 50 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা আমাদের হেতমপুর স্কুল থেকেও সাপোর্ট করেছে। আমরা নিজেরা যথারীতি নিজেদের টিফিন খরচা বাঁচিয়ে আমরা এই কাজ করে চলেছি। আপনার নাম? আমার নাম রাজেশ্বর রায়, মানবতা হেতমপুর বীরভূম। সন্তোষ পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। রাজনগরের মুরাদগঞ্জ গ্রামে তৃণমূল নেতা স্মরণে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় গতকাল। বছর তিনেক আগে সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে খুন হন তৃণমূল নেতা বলরাম মণ্ডল। তারই স্মরণে যে ফুটবল প্রতিযোগিতা গতকাল ছিল তার চূড়ান্ত পর্যায়ের খেলা। এই চূড়ান্ত পর্যায়ের খেলায় এসবি একাদশ দুবরাজপুর ট্রাই বেকারে হ্যাপি ইলেভেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিন উপস্থিত ছিলেন রাজনগর থানার পুলিশ আধিকারিক হাসিব হাসান, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ অন্যান্যরা। এদিন সুকুমার সাধু জানান, আমাদের দীর্ঘদিনের সাথিয়ার তথা আমাদের কর্মী বলরাম মণ্ডল যে হাতে অনুভূত হয়ে মারা গিয়েছিলেন, তারই স্মৃতির উদ্দেশ্যে চতুর্থ বৎসর পরপর 3 দিন খেলার আজকে শেষ দিন ছিল। এই শেষ দিনে দুবরাজপুর একাদশ বিজয়ী হয়েছে এবং আড়ালি হ্যাপি ইলেভেন রানার্স হয়েছে। তাদের একটা করে ট্রফি এবং 10,000 টাকা প্রথম পুরস্কার, আর রানার্সদের একটা ট্রফি আর 7,000 টাকা দেওয়া। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। খয়রাশোল থানার জামরান্দ গ্রামে 2 দিন ব্যাপী যে ফুটবল প্রতিযোগিতা গতকালই তার শেষ হয়। খয়রাশোল থানার জামরান্দ হরিজন সংঘের পরিচালনায় এবং জামরান্দ যুব কমিটির ব্যবস্থাপনায় গুরুপদ পান স্মৃতি উইনার ও বিকাশ পান স্মৃতি রানার্স কাপের সূচনা হয় 10ই অক্টোবর। ফাইনাল খেলায় খড়খড়ি ঝর্ণা একাদশ 3-2 গোলে সাউথ শ্যামলা এফসি দলকে পরাজিত করে। ফাইনাল খেলার আগে একটি মহিলা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এছাড়াও খেলার ফাঁকে অন্যতম আকর্ষণ ছিল জি বাংলা মিরাক্কাল খ্যাত অতনু বর্মনের হাস্য কৌতুক। খেলার শেষে খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, সমাজসেবী অরুণ চক্রবর্তী, বিমলাংশু ও শেখর চক্রবর্তী, শিশির পান, রাজীব পান সহ অন্যান্য অতিথিবৃন্দ উইনার্স ও রানার্সদের হাতে পুরস্কার তুলে দেন। এদিন অতনু বর্মন তার প্রতিক্রিয়ায় জানান, এই জামরা গ্রামে খেলা দেখতেছে, আপনার কেমন লাগছে? ভালো লাগছে যে এখন তো চতুর্দিকে প্রায় ফুটবল খেলা হয় না বললেই চলে, সেখানে এত মানুষ যে খেলা দেখতে এসেছে এবং ফুটবল নিয়ে যে এত উন্মাদনা সেটাতে আমার খুবই ভালো লাগছে। বহুকাল পরে আমি এরকম একটা ফুটবল ম্যাচ দেখেছি। আজকে সমাজে যুবকদেরই বলুন বা যুবতীদেরই বলুন, খেলার প্রয়োজন কতটুকু রয়েছে? খেলার প্রয়োজন তো চিরকালই রয়েছে। স্বামীজি বলেছেন তো যে খেলা বার করার থেকে ফুটবল খেলা অত্যন্ত বেশি জরুরি, এবং এই মুহূর্তে যেখানে আমাদের সামাজিক অবজ্ঞ হয়েছে যুব সমাজকে, তরুণ সমাজকে সুপথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুতরাং যত বেশি করে খেলাধুলো হবে তত বেশি করে এই সোশ্যাল মিডিয়ায় যে নেশা সেখান থেকে বেরিয়ে আসতে না পারলে, সবুজ মাঠে যেতে না পারলে আমাদের তরুণ সমাজের যে ভবিষ্যৎ সেটা কিন্তু বিনষ্ট হয়ে যাবে। আমি মনে করি আরও বেশি করে ফুটবল এবং অন্যান্য খেলাধুলার চর্চা করা উচিত। আপনার পরিচয়টা একটু দেবেন। আমি অতনু বর্মন, আজকে এখানে জামরানের এই ফুটবল প্রতিযোগিতায় অতিথি হিসেবে এসেছিলাম এবং আমার খুব ভালো লাগছে। উদ্যোক্তাদের আমি আমার অভিনন্দন।
ধন্যবাদ। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি খরাসল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।